Assalamu alaikum. Hello everyone. Welcome back to my channel, Simply Delicious BD. Asha kori apnara shokhol bhalo achen. Alhamdulillah, amio shokhlore loiya bhalo achi. Aajke apnara loke share korbo amar smelt fish ar boroir tenga torkari. Asha kori apnara shokhle bhalo paiba. Te soloka beshi deri na koriya randa shuru kori. এখানে আমি নিছি ফ্রোজেন হোল স্মেল্ট ফিশ, আমরা লোকাল বাঙালি দোকান থেকে লইছি। আর এখানে একটা হয়েছে 2 পাউন্ডি ব্যাগ, আমি হ্যাফ ইউজ করব আর হ্যাফ আবার জিপলক ব্যাগও তৈরি রাখবো আবার ফ্রিজারও। ডিফ্রস্ট করবার লাগি আমি একটা কুল পানির মাঝে ভিজাইয়া রাখছি, গরম পানির মাঝে ভিজাইয়া রাখবা না, কারণ মাছ তো নরম আর গরম পানি দি ভিজাইয়া তুইলে মাছ রান ধুই যাব কেমন। এখানে মেজারিং কাপে 1 কাপ শুকনা বড়ই আমি ভিজাইয়া রাখবো। এই বড়ই বাংলাদেশ থেকে আইতে সময়ে আনছিলাম। এই বড়ই হয়েছে আমার মামার বাড়ির গাছের বড়ই, আমার মামিয়ে শুকাইয়া দিছেন, খুব মজার বড়ই, আমি ঔষধও লাখান থুরা থুরা করিয়া খাইলাম। তো এখানেও আমি বড়ই গরম পানির মাঝে ভিজাইয়া রাখলাম, বড়ই নরম হইব আর রান্তে সময় ইজি হইব আর ঠেঙ্গা বাড়াইব আরও বেশি। মাছ ডিফ্রস্ট হওয়ার পরে আমি মাছের খোল্লা ফালাইয়া ভিতর যে বড় আছে বড় ফালাইয়া আমি বালা করি দইয়া মানে লেম্বু দিয়া একটুক লবণ দিয়া ভিজাইয়া রাখছি। দেখতে পারা মাছের খোলার ভিতরে যে সুন্দর ডিম পানছে আর যে মজা লাগে, আই এম সো হ্যাপি। 15 মিনিটও লাগি ভিজাইয়া রাখিলিম। সো মাছের যে স্মেল আছে স্মেল যাইব কি, বা আসলে ই মাছের কোনো স্মেলও আমি পাইছি না, ভালো লাগে, তোর তাজা মাছের মতনও লাগে, ফ্রোজেন হইলেও। 15 মিনিট পরে আমি মাছ আরও 3 সাইডবার ধুইছি ঠান্ডা পানির মাঝে, দইয়া আমি পানি জড়াইয়া রাখছি একটা বোলের মাঝে। সামান্য হলুদ মরিচ আর লবণ অ্যাড করবো, অ্যাড করিয়া মাখাই নিম, মাখাইয়া 10 মিনিটও লাগি রাখবো। আমি হালকা করিয়া বিরান করবো, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কইরাম, আমি যতবার স্মল ফিশ রান দিই সেকেন্ড টাইম গরম করার সময় দেখা যায় স্মল ফিশ ভাঙ্গি যায়। তো আমি কিতা করি, আমি হালকা করি বিরান করি, বিরান করিয়া তারপরে রান দিই। মাছ বিরান করবার লাগি আমি একটা ফ্রাইং প্যান নিছি হাই হিটের উপরে, আর 1/8 কাপ তেল আমি অ্যাড করছি, তেল বালা করি গরমও আর পরে মাছ অ্যাড করে নিম। খুব কেয়ারফুল হইয়া মাছ অ্যাড করবা, কারণ মাছ খুব ফুটে, মাঝে ডিম যিনি থাকে আরও বেশি ফুটে, তো কেয়ারফুল হইয়া মাছ অ্যাড করবা। ইচ সাইড আমি 3 মিনিট হরিয়া বিরান করছি, উল্টাইয়া দিতে সময় খুব কেয়ারফুল হইয়া উল্টাইবা। মাছ পিরান হয়ে গেছে, এখন আমি প্লেটের মাঝে তুলিয়া রাখি দিলাম। একটা মিডিয়াম সাইজ হান্ডি আমি বইছি হাই হিটের উপরে, এখন আমি অ্যাড করে লিমু যে তেল দিয়া মাছ পিরান করছিলাম ও তেল আগে অ্যাড করে দিলাম। এই তেলের মাঝে খুব ফ্লেভার, আরও সামান্য তেল আমি অ্যাড করলাম, তেল বালা করি গরম হইবার লাগি অপেক্ষা করলাম। তেল গরম হয়ে গেছে, এখন অ্যাড করে নিম 2 টেবিল স্পুন ফলা রসুন। ঠেঙ্গা তরকারির মেইন ইনগ্রিডিয়েন্ট হয়েছে রসুন, রসুন ঠেঙ্গা তরকারির ফ্লেভারটা বাড়াইয়া দেয়। রসুন অনলাইন আমি কন্টিনিউ লাড়তে থাকবো, যত সময় পর্যন্ত রসুন একটু ব্রাউন কালার হইয়া আইছে না অত সময় লাড়তে থাকবো। দেখতে পারা রসুন এখন ব্রাউন হইয়া আইছে, আমি এখন 4 চামচ দিয়া 1 চামচ রসুনের পেস্ট অ্যাড করাম, অ্যাড করিয়া বালা হরিয়া লাড়িয়া একটু হালকা করে বিরান করবো।
এখন ভিজে গিয়ে তুই ইসলাম জেনে বড়ই আলগোস পানি থেকে তুলিয়া আমি অ্যাড করে দিলাম। বড়ই আর রসুন বলা করি বিরিয়ানি করে নিমু, আর যে বড়ইর পানি যে রাখছিলাম ই ফুটেন ফলাইতাম না, ই ফুটেন আমি খাজো লাগাইমু। 2-3 মিনিটও লাগি অনান লাড়তে থাকমো। এখন অ্যাড করে নিমু 1 কাপ ফলা পিঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ আমি কাটিয়ে দিলাম। আপনারা জাল অনুযায়ী আপনারা কাঁচামরিচ অ্যাড করবা। চার চামচ দিয়ে আমি 1 চামচ লবণ অ্যাড করাম, আপনারা আন্দাজ মতো অ্যাড করবা, ফরে লাগলে তো দেওয়া যাইব। এখন বালা হরি লাড়িয়ে দিয়া বড়ই বিজানি ফরে যে পানি রাখছিলাম ও পানি ওখন আমি অ্যাড করে নেবো। অ্যাড করিয়া বালাহরি লাড়িয়ে দিয়া গুড়িয়া রাখি নিমু 5 মিনিটও লাগে। 5 মিনিট পরে অ্যাড করবো 1/2 টিস্পুন থেকে একটু কম হলুদ, আর 1/2 টিস্পুন থেকে একটু কম লাল মরচা পাউডার। দ্যাটস ইট, আর কিচ্ছু লাগে না। এক্সট্রা ধনিয়া পাউডার লাগে না, কারি পাউডার লাগে না, কিউমিন পাউডার লাগে না, কিচ্ছু লাগে না। জাস্ট ও দুইটা পাউডার দিলেইলে দেখবা বড়ই তরকারি আরও বেশি মজা হয়। এখন অ্যাড করে নিমু প্রায় 1 কাপ পানি, গরম পানি অ্যাড করলাম, আর 15 মিনিটও লাগি খোসাইমু। বালাহরি লাড়িয়ে দিয়া গুড়িয়া রাখি নিমু মিডিয়াম হিটো, মাঝে মধ্যেও লাড়িয়ে দিবা মোরও দর্তনা করি। 15 মিনিট পরে দেখতে পাররা মশলা খুব সুন্দরভাবে খোসানি হয়েছে। এখন আমি মাছ অ্যাড করে নিমু। এখন আমি মাছ আর মশলা বালাহরি মিক্স করিয়া দিলাইরাম, খুব কেয়ারফুল হইয়া মিক্স করলাম। বালাহরি মিক্স করে লিছি। এখন প্রায় 2 কাপ গরম পানি অ্যাড করলাম শিরা লাগি। আপনারা কম বেশ করতে পারবা, বাট আমি মনে করি ঠেঙ্গার তরকারি একটু পাতলা শিরা হইলে মজা লাগে বেশি। একটু লাড়িয়ে দিয়া গুড়িয়া রাখি লিমু 10 মিনিটও লাগি হাই হিটের উপরে, আর বালাহরি উতরানি পরে অ্যাড করে লিমু কয়েকটা কাঁচামরিচ। ই ছোটো ছোটো কাঁচামরিচ আমার গেছে বছরের ব্যাকিয়ার্ডে ফ্রিজ করে রাখছিলাম, যে কোনো কাঁচামরিচ দিলে হয়। আর বেশ করি বাহর ফাতা অ্যাড করে দিলাম, ঠেঙ্গা তরকারি বেশি বেশি বাহর ফাতা হইলে মজা হয়। আর গুড়িয়ে রাখি নিমু আরও 5 মিনিটও লাগে। রেডি হইল বড়ই দিয়া স্মেল্ট ফিশ ঠেঙ্গা তরকারি। আশা করি আপনারা আমার এই ঠেঙ্গা তরকারি বলা পাইছেন। যেদিন বলা পাইয়ে থাকুন প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা, আর আপনারা দেখুকা এবার রান দিয়া। খুব 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 মজার বড়ই তরকারি, খুব মজা হয়েছে, খুব ঠেঙ্গ হয়েছে। আমি নিজে হইলে হইতো নাই, আপনারা নিজে রান দিয়া দেখুকা। সো অ্যান্টিল নেক্সট টাইম আপনারা সব ভালো থাকুকা, আল্লাহ হাফিজ।